আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব ডিসক্রিট টাইম সিস্টেম কত ধরনের। ডিসক্রিট টাইম সিস্টেম মূলত পাঁচ ধরনের, একটা হলো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক সিস্টেম, দ্বিতীয়টা হলো ক্যাজুয়াল অ্যান্ড অ্যান্টি ক্যাজুয়াল সিস্টেমস, তৃতীয় হলো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম, এবং চতুর্থ হলো টাইম ভ্যারিয়েন্ট অ্যান্ড টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমস, এবং পঞ্চম হলো স্টেবল অ্যান্ড আনস্টেবল সিস্টেম। তো চলুন আমরা সংজ্ঞা এবং বিস্তারিত কিছু ইকুয়েশন দেখে নিই প্রত্যেকটা সিস্টেম সম্বন্ধে। তো প্রথমটা হলো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক সিস্টেম। A system is said to be static if the output of the system depends only on the present input and not on the past or future input. যদি একটা সিস্টেমের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক সিস্টেম। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার কার্সর যেখানে আমি নড়াচ্ছি যে এন এর উপরে, শুধু এন এর মানের উপরেই কিন্তু আমাদের সিস্টেমের ওয়াই টু দি পাওয়ার 5 এই ভ্যালুটা ডিপেন্ড করছে। এখানে পাস্ট বা ফিউচার কোনো মানের উপর ডিপেন্ড করছে না। কিন্তু ডাইনামিক সিস্টেম যেটা, সেটা হলো ইজ ওয়ান ইন হুইজ দ্য আউটপুট ওয়াই এন ডিপেন্ড অন দ্য প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পাস্ট ভ্যালুস। এখানে দেখেন এন মাইনাস থ্রি রয়েছে, পাস্ট কোনো ভ্যালু মানের উপরও ডিপেন্ড করতেছে। তো এটা হলো ডাইনামিক সিস্টেম। তারপরে ক্যাজুয়াল আর নন ক্যাজুয়াল সিস্টেম। ক্যাজুয়াল সিস্টেম কাকে বলে একটু সংজ্ঞাটা দেখে নেই। এ সিস্টেম ইজ সেড টু বি ক্যাজুয়াল ইফ দ্য আউটপুট অফ দ্য সিস্টেম ওয়াই এন অ্যাট এনি টাইম ডিপেন্ড ওনলি অন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট অর্থাৎ বর্তমান এবং অতীতের কোনো ইনপুটের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ডাজ নট ডিপেন্ড অন দ্য ফিউচার, কিন্তু ফিউচারের ইনপুটের উপর ডিপেন্ড করছে না। যেমনটা এখানে এখানে দেখতে পাচ্ছেন ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস এক্স অফ এন মাইনাস থ্রি প্লাস এক্স অফ এন মাইনাস 14, অর্থাৎ এখানে মাইনাস বলতে পাস্ট ভ্যালুর কথা বলা হচ্ছে আর এক্স অফ এন বলতে প্রেজেন্ট কোনো ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করছে। কিন্তু ইফ যদি দেখেন এখানে যে নিচের ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন এক্স অফ এন প্লাস 4, অর্থাৎ ফিউচারের উপর ডিপেন্ড করছে, এটাকে বলবো নন ক্যাজুয়াল। ঠিক আছে, তো মূলত ক্যাজুয়াল নন ক্যাজুয়াল কথাটা এরকম যে ক্যাজুয়াল হলো যদি প্রেজেন্ট আর পাস্ট এই দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করবে, কিন্তু যদি নন ক্যাজুয়াল হয় সাধারণত সেখানে ফিউচার ভ্যালুর ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করবে, সেটাকে আমরা বলবো নন ক্যাজুয়াল সিস্টেম। তো এইখানে আমি উইকিপিডিয়া থেকে একটা সুপারপজিশন থিওরেমের আমি এখানে আপনাদেরকে রেফারেন্স দেখাবো। তার আগে দেখাই আপনাদেরকে লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেম কোনটা। এ সিস্টেম ইজ সেড টু বি লিনিয়ার ইফ ইট স্যাটিসফাইস দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। যদি এটা সুপারপজিশন প্রিন্সিপালকে স্যাটিসফাই করে তখন তাকে বলবো আমরা লিনিয়ার সিস্টেম। অর্থাৎ সুপারপজিশনটা মানে কি, এখানে একটু যেমনটা দেখতে পাচ্ছেন এই যে একটা ইকুয়েশন আমি কার্সর দেখাচ্ছি, টি এখানে তৃতীয় বন্ধনী এ এক্স এক্স ওয়ান অফ এন প্লাস বি এক্স টু অফ এন, এটা এ পাশেও একই আছে, মাঝখানে শুধু এ দেওয়া আছে। দেখেন এই যে এখানে এইটা ভ্যালু আর এটা ভ্যালু একই, কিন্তু একটা এ ধ্রুবকের জন্য দুই পাশে সমান হবে, যে কোনো কনস্ট্যান্ট ধ্রুবকের জন্য সমান হচ্ছে। আচ্ছা, তো এখানে এই যে এইটা কি টি অফ এ এক্স এন, এই জিনিসটা আসলে কি, এটা দেখেন এক্স অফ ওয়ান এক্স এন এক্স ওয়ান অফ এন আর এক্স টু অফ এন যদি আমরা একখানে করি, তো এটা যে সিস্টেমটা আউটপুট আসে সেটা হলো ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু টি এত, আর আবার ঠিক সেরকম সিস্টেম ওয়াই টু ইজ ইকুয়াল টু এ টি এটা। এখন এই দুটো ভ্যালুকে যদি আমরা এই যে প্রথম উপরে সমীকরণটাতে বসাই দিয়ে যদি সমান আসে তখন তাকে বলবো আমরা লিনিয়ার সিস্টেম, আর যদি না আসে তাহলে বলবো নন লিনিয়ার সিস্টেম। আচ্ছা, দুইটা এই দুইটা ভ্যালুকে আমরা দুই পাশে বসাবো। এই দুইটা ভ্যালু কিভাবে আসলো দেখেন, এক্স অফ এন অফ এন আর এক্স টু অফ এন, এই দুটোকে আমরা যদি এই যে এখানে নিয়ে আসলে এইটা কিভাবে আসে সেটা কিন্তু এখানে সুপারপজিশন প্রিন্সিপালের কথা আমরা পড়লে বুঝতে পারবো। দুইটা আউটপুটকে পারতপক্ষে দুইটা আমাদের সিস্টেমকে একখানে করে তাদের মোট যে ভ্যালুটা হবে সেটাকে যদি আমরা কোনো অন্য কোনো ইকুয়েশন দ্বারা রিপ্লেস করতে পারি সেটাকে সুপারপজিশন থিওরেম দিয়ে আমরা বলবো যে সুপারপজিশন থিওরেম। আমরা আমাদের যদি ইলেকট্রিক্যাল সার্কিটে সুপারপজিশন থিওরেমের কথা এখানে এখানে একটু যদি পড়ি তাহলে মনে আপনারা বুঝতে পারবেন। দ্য সুপারপজিশন প্রিন্সিপাল অলসো নোন অ্যাজ সুপারপজিশন প্রপার্টি স্টেট দ্যাট ফর অল লিনিয়ার সিস্টেম দ্য নেট রেসপন্স কস্ট বাই টু অর মোর রেজাল্ট, অর্থাৎ দুইটার সিস্টেমের থেকে তাদের যেটা গড় হবে তাদের সাম অফ দ্য রেসপন্স দ্যাট উড হ্যাভ বিন কস্ট বাই স্টিমুলাস ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদাভাবে যত হবে একসঙ্গে যোগ করার পরে সেটাই হবে, সেটাকেই বলবো সুপারপজিশন থিওরেম। তার মানে পুরো একটা সার্কিট, বড় সার্কিটকে সুপারপজিশন থিওরেম দিয়ে খুব ছোট্ট একটা সার্কিট দ্বারা যদি আমরা রিপ্লেস করতে পারি তাহলে ওইটা হবে ওর সুপারপজিশন থিওরেম ওখানে অ্যাপ্লাই করা, তখন সার্কিটের জটিলতা কমে যায়, সেগুলো আমাদের সেকেন্ড ইয়ারের দিকে থাকে। তো সেখানে এইখানে ঠিক সেম সিস্টেমে এই দুটো সিস্টেমকে একখানে করে তাদের এই যে আউটপুটটা দ্বারা রিপ্লেস করা হচ্ছে। এখন পর আরেকটা সিস্টেমেও যদি এরকম ওই সিস্টেমে যদি আরেকটা আউটপুটের জন্য দুটো এরকম একটা আউটপুট পাওয়া যায় এবং দুটো আউটপুট যদি একই থাকে তাহলে একে বলবো লিনিয়ার, আর যদি একই না থাকে তাহলে বলবো নন লিনিয়ার। এরপরে হলো টাইম ভ্যারিয়েন্ট আর ইনভ্যারিয়েন্ট। দেখেন এই সিস্টেম ইজ টাইম ইনভ্যারিয়েন্ট শিপ ইনভ্যারিয়েন্ট ইফ ইটস ইনপুট আউটপুট ক্যারেক্টার ডাজ নট চেঞ্জ উইথ টাইম, অর্থাৎ সময়ের সাথে যদি
এর আউটপুট ইনপুট ইনপুটের পদ্ধতি চেঞ্জ না হয় কেবল টার্ম ইন ভেরিয়েন্ট, ঠিক আছে? আর যদি চেঞ্জ হয় তাহলে টাইম ভেরিয়েন্ট। পাঁচ নম্বর হলো স্টেবল অ্যান্ড আনস্টেবল সিস্টেম। এ সিস্টেম ইজ সেট টু বি স্টেবল ইফ ফর এ বাউন্ডেড ইনপুট দ্য সিস্টেম সিস্টেম প্রডিউস এ বাউন্ডেড আউটপুট। অর্থাৎ এই যে এই পাশের ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এটা সিস্টেমের কোনো ইকুয়েশন হলে এখানে এনের যে কোনো মানের জন্য কিন্তু একটা অসীম সসীম মানের জন্য সসীম ইনপুট পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে এই পাশের ইকুয়েশনটাতে যদি এনের মান জিরো হয় তাহলে ওয়ান বাই জিরো অসীম মান পাওয়া যাচ্ছে, একটা বাউন্ডেড মানের জন্য একটা ইনফিনিটি মান পাওয়া যাচ্ছে, একে বলবো আমরা আনস্টেবল সিস্টেম। তো এই ছিল পাঁচ ধরনের সিস্টেম, পাঁচটা ক্রাইটেরিয়ার উপর এদের প্রকারভেদ, যেমনটা আপনারা দেখলেন। তো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক সিস্টেম, ক্যাজুয়াল অ্যান্ড অ্যান্টি ক্যাজুয়াল সিস্টেম, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সিস্টেম, টাইম ভেরিয়েন্ট অ্যান্ড টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, স্টেবল অ্যান্ড আনস্টেবল সিস্টেম। তো আমরা পরবর্তীতে দেখবো যে একটা সিস্টেমকে নিয়ে সেটা চেক করে দেখবো যে সেটা লিনিয়ার বা নন লিনিয়ার কিনা এবং সেটা টাইম ভেরিয়েন্ট বা টাইম ইনভেরিয়েন্ট কিনা। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।